গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও ফলাফল আলোচনা করা, এটা ইয়াহা বড় কোশ্চেন আসবে না বাবা, ভূগোলে আসতে পারে, বাট আমাদের ভৌতবিজ্ঞানে এরকম 3 মার্কসের কোশ্চেন নেই এখানে। আর 3 মার্কসের কোশ্চেন এলেও তোমাকে ইয়া বড় বড় কোশ্চেন দেবে না, কোশ্চেনের অ্যান্সার হবে স্পেসিফিক, কোশ্চেন অ্যান্সার হবে টু দি পয়েন্ট, কোশ্চেন অ্যান্সার হবে ব্রিফ। 3টে কথাকে মাথায় রাখতে হবে, তাই না? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে, তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সামনেই মাধ্যমিক পরীক্ষা আর সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, তো বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে। তো আমাদের এবার থেকে কম বেশি খুব ভালো করে মন দিয়ে এবং জোর কদমে ভালো করে পড়াশোনা করতে হবে। তাই পড়াশোনা করার জন্য কিছু রুটিন, কিছু একটা সাজেশনস যেটা আমাদের মোটামুটি মোটিভেট করবে আমাদের আপকামিং মাধ্যমিক পরীক্ষা এবং যে টেস্ট পরীক্ষা আছে সেটার সেটার জন্য। তো ভিডিওকে বেশি লং করবো না, ইন্ট্রোডাকশন বেশি নেবো না, একদম সোজাসুজি চলে আসি আমরা আমাদের টপিকে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, টেস্ট 2023, তার সঙ্গে কি হবে মাধ্যমিক পরীক্ষা এমপি। হ্যাঁ, এটাকে লক্ষ্য করে আমরা আজকের ভিডিওটাকে শুরু করব। তো দেখো, মাধ্যমিক পরীক্ষায় মোটামুটি মেন যে চ্যাপ্টার থাকে 7টা চ্যাপ্টার আমাদের থাকে, তার সঙ্গে 8 একটা কেমিস্ট্রি পার্টের সঙ্গে অর থাকে। তার মানে এদিকে 7টা চ্যাপ্টার আর এদিকের মোটামুটি 6টা চ্যাপ্টার থাকে, মোট 13টা চ্যাপ্টার। চ্যাপ্টারগুলোর নাম কী কী তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, আমারই যেমন মুখস্থ আছে তোমাদেরও মুখস্থ থাকা উচিত, তাই না? তো পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, পরমাণু, নিউক্লিয়াস, আর এইদিকে কী কী থাকে, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, তড়িৎ বিশ্লেষণ, তারপর তোমাদের হচ্ছে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন, এই পার্টগুলো। তো এই পার্টগুলোর আগে নাম্বার ডিভিশনটা আগে জেনে নাও যে কী কী নাম্বার থাকে। দেখো, নাম্বার ডিভিশন জানতে পারলে আমাদের অনেকটা সিলেবাসটা আওতার মধ্যে চলে আসে, তাই না? তো আমি প্রত্যেকের ক্লাসে যখন আমি অফলাইন ক্লাস করাই, তোমরা প্রত্যেকে জানো যে আমি নাম্বার ডিভিশন নিয়ে খুব বা ট্রিক্স যেগুলো আমাদের কাজে লাগে, যে কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার কত বেশি কোন জায়গায় পড়তে হবে, কত নাম্বারের কোশ্চেন আসবে, সেগুলো আমি খুব এগুলো নিয়ে ওয়াকিবহল, বা তোমাদেরকেও এগুলো নিয়ে আমি খুব ওয়াকিবহল থাকতে বলি। তো একদম সহজ করে যদি বলা হয়, এখানে দেখো সব ছক করে দেওয়া আছে। পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টার সেটা, সেখান থেকে থাকবে 5 মার্কস, তোমাদের গ্যাসের আচরণ থেকে থাকবে 8 মার্কস, রাসায়নিক গণনা থেকে থাকবে 4 মার্কস, তাপের ঘটনা থেকে থাকবে 5 মার্কস, এবং সবচেয়ে বড়দের যে দুটো চ্যাপ্টার আলো এবং চলতড়িৎ, এই দুটোতেই আছে 12 করে। জাস্ট ইমাজিন করতে পারো, এই দুটো চ্যাপ্টার পড়লেই 24 মার্কস, কিন্তু এগুলো আবার কিন্তু খুব হিউজ চ্যাপ্টার, হিউজ বড়, যথেষ্ট বড় চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারই বিশাল বড় চ্যাপ্টার। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি দেখি চলতড়িতে ডাউট থাকে, তাই না? তোমাদের আজকে আমি জানি না, যারা ভিউয়ার্স যারা দেখছো স্টুডেন্টস, তোমাদের চলতড়িতে ডাউট আছে কি না জানি না আমি, বাট ঠিক আছে। তারপর পরমাণু নিউক্লিয়াস এখান থেকে থাকে 5, ঠিক আছে। পর্যায় সারণী থেকে থাকে 6, রাসায়নিক বন্ধন সেখান থেকে থাকে 6, তড়িৎ বিশ্লেষণ থেকে থাকে 6, অজৈব রসায়ন থেকে থাকে 8, ধাতুবিদ্যা থেকে 5, আর জৈব রসায়ন থেকে থাকে 8। এগুলো হচ্ছে কতটা নাম্বার একটা চ্যাপ্টার থেকে আসে সেটার হিসাব, কিন্তু এগুলো পার্ট মার্ক নয়। পার্ট মার্ক মানে তোমরা জানো তোমাদের মাধ্যমিকের যে পরীক্ষায় কোয়েশ্চেন্স থাকে, সেই কোয়েশ্চেনটার প্যাটার্ন থাকে 4 রকমের কোয়েশ্চেন্স থাকে। 4 রকম বলছি কেন, দেখো হিসাব দেখে নাও। একটা থাকে হচ্ছে কি তোমাদের MCQ থাকে, তারপর থাকে VSAQ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, তারপর থাকে SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আর তারপর থাকে কি লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এগুলোকে VSAQ SAQ বলা উচিত নয়, এগুলোকে অ্যাকচুয়ালি বলা উচিত কি SAQ 1, SAQ 2 অ্যান্ড SAQ 3। তা আমি এভাবে বলি সুবিধার্থে। MCQ কতগুলো থাকে, MCQ তুমি জানো 15টা থাকে, আর VSAQ থাকে তোমাদের 21টা, 15 আর 21 36, তার মানে 90 মার্কসের 40% হচ্ছে তোমার এই 36 নম্বর, অর্থাৎ 40% নম্বর তোমার এই MCQ শর্ট প্রশ্ন এখানেই থাকে। SAQ থাকে 9টা, মানে 9 × 2 = 18, 9টা কোশ্চেন থাকে SAQ, আর LAQ থাকে 12টা। তার মানে পাতি হিসাব এরকম দাঁড়ায়, যদি আমি এখানটাতে লিখি পাতি হিসাব, তার মানে কি 36 থাকলো শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন থাকলো 18 মার্কসের, কেন 2 মার্কস × 9, আর বা 36 × 3 = 36 মার্কস থাকলো আমার সিম্পল লং কোশ্চেন, 3 মার্কসের 2 মার্কসের 1 মার্কসের, এরকম কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের থাকে মাধ্যমিকে। এবার কোন চ্যাপ্টার থেকে কোন কত কোশ্চেন থাকে, দেখো MCQ সব জায়গা থেকে থাকে, তাই MCQ আমি লিখিনি, MCQ আর VSAQ সব জায়গা থেকে থাকে। যেমন আলোতে MCQ থাকে 2টো, চলতড়িতে MCQ থাকে 2টো, এরকম কোনো কোনো জায়গায় 2টো, কোনো কোনো জায়গায় 1টা, এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু MCQ আর VSAQ আছে, তাই এগুলো আমি আর লিখিনি। হ্যাঁ, তাই আমাকে মনে রাখতে হবে MCQ আর VSAQ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আছে। এবার আসো 2 মার্কসের, যেটা হচ্ছে SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে এটার উত্তর লিখতে হয় তোমাকে 2, 3, 4, 5 বিভিন্ন এরকম, 3-4 বাক্যের বেশি লিখতে হয় না, তোমার অ্যান্সার এমন হওয়া উচিত অ্যাপ্রোপ্রিয়েট টু দি পয়েন্ট,
পয়েন্ট ছাড়া আমি কিন্তু অ্যান্সার হবে না, পয়েন্ট থাকতে হবে অ্যান্সারে। কেমন পয়েন্ট? ধরো তোমাকে লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার সময় ঠান্ডা করা উচিত, কেন এটা বললো, আর তুমি অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করে দিলে। তোমাকে এখানে পয়েন্ট দুটো হবে, এক লাইকার অ্যামোনিয়ার দ্রাব্যতা, আমি মক টেস্ট নিলাম, অনেকের প্রশ্নের উত্তরটা দেখলাম না যে দ্রাব্যতার কনসেপ্টটা লিখেছে। দেখো লাইকার অ্যামোনিয়ায় 35% অ্যামোনিয়াকে দ্রবীভূত করা যেতে পারে বিকজ অফ অ্যামোনিয়ার দ্রাব্যতা অনেক বেশি, অ্যামোনিয়ার দ্রাব্যতা কম হলে ওটা সম্ভব হতো না। তার জন্য আমাদের মাথায় রাখতে হবে কোন পয়েন্টের বেসিসে আমি উত্তরটা লিখবো, যেমন কন্টেক্সচুয়াল হয় তোমার, কনটেক্সটের বাইরে বেরিয়ে গেলেই সমস্যা। তাহলে তোমার দ্রাব্যতার কথা বলতে হবে যে এটা খুব বেশি দ্রাব্য হয়। আর দু নম্বর পয়েন্ট কি হবে, উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে দ্রাব্যতার কি ইফেক্ট, অনেকে উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে দ্রাব্যতার ইফেক্ট লিখছে না, যেমন অ্যামোনিয়া যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে দ্রাব্যতা কমে যায়। তাহলে এই পয়েন্ট দুটোকে কিন্তু তোমাকে এমফাসাইজ করতে হবে, নাহলে তোমাকে দুয়ে দুই কি করে দেবে, তাই না? সো যারা 90-তে 90 স্কোর করবে মাধ্যমিকে তাদের কিন্তু এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, তাই না? আচ্ছা তাহলে চলে আসো আমাদের এই জায়গাটায় পার্টে, বুঝতে পারলাম নিশ্চয়। তো 2 মার্কসের কোশ্চেন, পরিবেশের জন্য ভাবনা থেকে থাকবে একটা, গ্যাসের আচরণ থেকে থাকবে একটা, আলো থেকে থাকবে একটা, চলতরি থেকে থাকবে একটা। তাহলে এই পার্টে মোট 4টে কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে এই পার্টে মোট 4টে কোশ্চেন আছে, এখানে 1টা 2টা 3টা 4টে কোশ্চেন আসবে 2 মার্কসের। আর কোথায় আসবে, আমাদের আসবে এরপর হচ্ছে রাসায়নিক বন্ধনের 2টো কোশ্চেন আছে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তাই এখান থেকে কোনো 3 মার্কসের কোশ্চেন পাবে না, অর্থাৎ এখানে সম্পূর্ণ কোশ্চেনটাই 2 মার্কসের, তাই স্টার দিয়ে রাখলাম চ্যাপ্টারটা, মাথায় রাখবে এখান থেকে কোনো 3 মার্কসের কোশ্চেন আসে না, অর্থাৎ এখানে ব্রড কোশ্চেন অ্যাটেন্ড করার কোনো দরকারই নাই আমার। কিন্তু এখানে অনেকে দেখি বড় বড় কোশ্চেনের উত্তর লিখছে, আরে ভাই 2 মার্কসের কোশ্চেন তুমি এত বড় বড় উত্তর লিখবে কেন, হোয়াই? তো 2 মার্কসের কোশ্চেন আসবে, আর 2 মার্কসের কোথায় থাকবে, অজৈব রসায়নে, 2 মার্কসের ধাতুবিদ্যায়, আর 2 মার্কসের জৈব রসায়ন। তাহলে এই হচ্ছে আমার প্যাটার্ন। তাহলে দেখো হিসাব মতো 1, 2, 3, 4, 4 এখানে 2টো থাকবে, 6, 7, 8, 9 মোট 9টা কোশ্চেন থাকবে, আমি বারবার বললাম 2 মার্কসের। তাহলে হিসাব সোজা সাপটা যে 2 মার্কসের কোশ্চেন আমার এই জায়গাটাতেই আসবে, এখানে 3 মার্কসের কোনো অপশনই নাই, তাহলে আমি এখানে 3 মার্কসের কোশ্চেন করতে যাব না। বাকি যেখানে 3 মার্কস আছে সেগুলোতে তো তোমাকে 3 মার্কস করতে হবেই, কেন করতে হবে, কারণ 3 মানেই তো 2+1 হতে পারে বাবা, সো 3-এর জায়গায় তোমাকে 2-এর কোশ্চেন অ্যাসাইন করতেই হবে, তাই সেই জায়গায় কোনো ক্ষমা নাই। কিন্তু যেখানে 2 মার্কস, যেমন এখানে 2 মার্কস আছে, এখানে ব্রড কোশ্চেন আমি করতেই যাবো না, তাই না? আমি একটা কোশ্চেন নিয়ে নিলাম যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ ও ফলাফল আলোচনা করা, এটা ইয়াহা বড় কোশ্চেন, আসবে না বাবা, ভূগোলে আসতে পারে, বাট আমাদের ভৌতবিজ্ঞানে এরকম 3 মার্কসের কোশ্চেন নেই এখানে, আর 3 মার্কসের কোশ্চেন এলেও তোমাকে ইয়া বড় বড় কোশ্চেন দেবে না। কোশ্চেনের অ্যান্সার হবে স্পেসিফিক, কোশ্চেন অ্যান্সার হবে টু দি পয়েন্ট, কোশ্চেন অ্যান্সার হবে ব্রিফ, 3টে কথাকে মাথায় রাখতে হবে, তাই না? চলে আসি পয়েন্টে। এবার 3 মার্কসের কোশ্চেন ক জায়গায় আসবে, দেখো 3 মার্কসের কোশ্চেন আসবে গ্যাসের আচরণে, 3 মার্কসের কোশ্চেন আসবে তোমার রাসায়নিক গণনা, আর এইটা মানেই তো তোমার ম্যাথস, এখানে মানেই হচ্ছে এই জায়গাটা হচ্ছে ম্যাথস, এখানে ম্যাথস ছাড়া তো কোনো বিকল্পই নাই। তাই এখানে তোমার অঙ্ক আসবে, 2টো প্রমাণ আছে, m=2d প্রমাণ ঘনত্বের, ওই 2টো দেখে যেতে হয়, আর তার সাথে এই চ্যাপ্টার নিয়ে তো কোনো চাপ নাই। আচ্ছা 3 মার্কসের আসবে তাপের ঘটনাসমূহ থেকে, আর 3 মার্কসের 2টো করে কোশ্চেন আসবে আলো আর চলতরি থেকে, 3 মার্কসের 1টা কোশ্চেন আসবে নিউক্লিয়াস থেকে। তার মানে এই চ্যাপ্টারগুলো খুব হেভি চ্যাপ্টার, এই আলো চলতরি। আচ্ছা 3 মার্কসের কোশ্চেন আসবে পর্যায় সারণী থেকে 1টা, এবং সম্ভবত এর একটা ইন্টারনাল অর অলওয়েজ থাকে, এর একটা ইন্টারনাল অর তুমি অলওয়েজ পাবে, অনেক সময় দেয় না বাট এর ইন্টারনাল অর দেয়, কেন এখানে 3 মার্কসের কোশ্চেন থাকে না বলে, তাই এর একটা ইন্টারনাল অর তোমাদের দেয়, ম্যাক্সিমাম পরীক্ষাতেই দেয় মানে সালি। আচ্ছা তড়িৎ বিশ্লেষণে 1টা 3 মার্কসের থাকবে, এবং অজয় বর্ষণে 1টা 3 মার্কসের থাকবে। দেখো ধাতুবিদ্যায় কোনো 3 মার্কসের কোশ্চেন নাই, তাহলে এখানেও ব্রড কোশ্চেন অ্যান্সার করতে হবে না, একটা কোশ্চেনই নিলাম এরকম টাইপের, থার্মিক মিশ্রণ কাকে বলে, থার্মিক মিশ্রণ অমুক তমুক, আসবে না বাবা, আসবে না। তাই ওই জায়গায় স্পেসিফিকেশন আমরা রাখবো যে এখানে 3 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করুন, আসবে না তো 3 মার্কসের কোশ্চেন, তো লাভ কী হবে আমার, ঠিক আছে? আর জৈব রসায়ন থেকে 1টা 3 মার্কসের কোশ্চেন থাকবে, তাহলে 1, 2, 3, 4, 4, 5, 2, 7, 2, 9, 10, 11, 12, তাহলে আমি বলেছিলাম যে LAQ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন 12খানা থাকে, দেখো তাহলে 12খানা মিলে গেল। তাহলে এই হলো হিসাব। এবার স্যার সামনেই তো টেস্ট, আর 3 দিন পর টেস্ট দেবো, এমন কিছু টিপস দেন যে স্যার এই টেস্টে অ্যাটলিস্ট যেন অ্যালাউ হয়। দেখো সারা বছর পড়ার পর এই একখানা চটি বই, কেমন বই না তো আমি বইটা এ বলবো না, যে এই রকম একটা চটি বই, এই চটি বইয়েও যদি তোমার মনে হয় যে টিপস দরকার, ইটস খুব ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? যে সারা বছর পড়ার পর এবার বলে স্যার আপনি আবার লেকচার দিতে শুরু করে, না না লেকচার দিচ্ছি না, দেখো সারা বছরের পড়াশোনা তো, তোমাকে সারা বছর অল্প অল্প খেতে দেওয়া হলো,
তুমি অল্প অল্প করে সারা বছর খেলে, এবার তোমাকে সারা বছরের খাবারটা যদি তিন দিনে খেতে দেয় তুমি স্বাভাবিক সমস্যা হবে না, এ তো সমস্যা হবে। এর বিকল্প দেখো আমরা যতই ইউটিউবে বা যেখানেই বলে বেড়াই, এর বিকল্প পথ কিছুই নেই। পড়াশোনাটাকে এইভাবে রেগুলার যে তোমাকে পড়াশোনা রেগুলার করতে হবে। তো এবার লাস্ট মোমেন্টে এসছো, তাহলে লাস্ট মোমেন্টের জন্য কিছু টিপস দিয়ে যায় যে অ্যাটলিস্ট যেন টেস্টটা অ্যালাউ হয়। কারণ আমরা বলি তোমার যখনই চোখ খুলছে তখনই তোমার সকাল, কারোর রাত কারোর সকাল দুপুর 12টায় ঘুম ভাঙলে সেখানে তার সকাল, কারো ভোর 4টায় ঘুম ভাঙলে তার সেখানে সকাল। তো চোখ খোলা মাত্র সকাল, তোমার যদি এখন সেই রিয়ালাইজেশনটা আসছে যে না আমি এবার থেকে পড়বো স্যার, ডোন্ট ওয়ারি, আপনি আমাকে টিপস দেন, আপনি আমাকে হেল্প করুন, সো আই ক্যান হেল্প ইউ যে টেস্টটা অ্যালাউয়ের জন্য। দেখো যে চ্যাপ্টারগুলো ইজি তুমি চয়েস করো, যেখানে তোমার কম পড়লে বেশি নাম্বার হবে সেই জায়গাটা পড়ো। তো দেখো যদি খুব মাছ ছোট চ্যাপ্টার দেখি, বাল্কি চ্যাপ্টার নয়, বাল্কি চ্যাপ্টার এখানে তাহলে তোমাকে অ্যাভয়েড করতে হবে, বাল্কি চ্যাপ্টার তোমাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আজকে কয়েকটা চ্যাপ্টার আমি সাজেশন টাইপের তোমাকে বলে দিচ্ছি যে কী কী টাইপের সাজেশন তোমার লাগবে বা কী কী টাইপের পার্ট ওই চ্যাপ্টার থেকে পড়বে। তো তোমরা একটু পেন বা খাতা বা বই নিয়ে রাখো পাশে এবং জাস্ট টপিকগুলো একটু দাগিয়ে নাও। সবগুলো চ্যাপ্টার আজকে হয়তো সম্ভব হবে না, ঠিক আছে, পরে আমার একটা ব্যাচ আছে, তো যতগুলো পারছি ততগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। নেক্সট তোমাদের যদি আরও চ্যাপ্টারের দরকার হয় প্লিজ কমেন্ট করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, যারা যারা মাধ্যমিক এরকম ভয় ভীতি পাচ্ছে, ভয়ের কোনো দরকার নেই। মাধ্যমিকে তুমি যদি পেন ছো তাহলে মাধ্যমিকে তুমি মোটামুটি বলা যায় যে পাস করবে, কারণ 36টা শর্ট প্রশ্ন বাবা। এমসিকিউ যদি আন্দাজেও দাও কপাল সঙ্গ দিলে তো 10টা কোশ্চেন লাগবে, যদিও এটা একদমই অন্যায়, কপাল সঙ্গ কোনো দিন দেয় না, কারো কারো দিতে পারে বলা মুশকিল, তো এবার তো ওইরকমভাবে হয় না, ঠিক আছে। তো যেটা আমি বলে দিচ্ছি দেখো, তো দেখো পরিবেশের জন্য ভাবনা এটা এমনই একটা চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার, অ্যাকচুয়ালি এটা ছোট্টবেলা থেকে পড়ছো, ঠিক আছে। তাহলে আমি আজেবাজে জিনিসগুলোকে একটু মিটিয়ে দিচ্ছি যেগুলো আমাদের একটু মোটামুটি কম দরকার আছে, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে ব্যাখ্যা দিতে। চল মোটামুটি ক্লিয়ার, তাহলে পরে আমরা যদি একদম চলে আসি পরিবেশের জন্য ভাবনা, তাহলে এই পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ে থাকবে দেখো 5, আর এই 5 তোমাকে কিন্তু তুলতেই হবে, মাস্ট। কেমনভাবে তুলবে আমি জানি না, এই 5 তোমাকে তুলতেই হবে। এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকে, আর তার সঙ্গে থাকে ভিএসএকিউ এবং থাকবে 2 মার্কসের কোশ্চেন। তাহলে এমসিকিউ থাকে সম্ভবত এখানে 1টা এবং ভিএসএকিউ থাকে 2টো, ঠিক আছে, 2 আর 1 3, আর একটা 2 মার্কসের কোশ্চেন 5। এমসিকিউ ভিএসএকিউ কী করে পড়বে, দেখো বই পড়তে হবে খুঁটিয়ে, কিছু করার নাই, ইউ হ্যাভ নাথিং অপশনস লেফট, কোনো অপশন নেই, বই খুঁটিয়ে পড়তে হবে, কোনো নোটস কাজে লাগবে না, কোনো স্যারের নোটস কাজে লাগবে না। আমি পার্সোনালি ফিল করি বা বিলিভ করি নোটস একটা গন্ডিতে পেতে দেয়, সেজন্য আমি কোনোদিনও কোনো স্টুডেন্টকে নোটস দিই না। নোটস মানে কি বলছি বলতো, কোয়েশ্চেন অ্যান্সার, নো 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 নো, এটা উচিত নয়। তুমি টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, ঠিক আছে, টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, আমি বারবার বলছি কোয়েশ্চেন অ্যান্সারে যাবে না। কোনো স্যারের যদি নোটস বলতে বইয়ের মতো থাকে দেন ইউ ক্যান টেক ইট অ্যাজ এ মডিউল, যেগুলোকে আমরা মডিউল বলি, মডিউল যেমন আমার জয়েন্ট নিটের মডিউল আছে, মডিউলগুলো আমাদের বলতে পারি যে হ্যাঁ এটা বইয়ের মতো, যেখানে পড়ে তুমি শিখবে, না তো কোশ্চেন অ্যান্সার রাটটা মারা তো মুশকিল হয়ে যাবে। তাই আমি বারবার বলছি যে চ্যাপ্টারগুলো বলছি সেই চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট টেস্টটাকে ভালো করে দেখে যাও, তাহলে পরে তোমাদের অনেকটা হেল্প হবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো পরিবেশের জন্য ভাবনা থেকে টেক্সট বুকটা ভালো করে খুঁটিয়ে পড়ো, যেমন দেখবে ওজন স্তরের জায়গাটা ভালো করে পড়ো, তাই না, তারপর তোমার গ্লোবাল ওয়ার্মিংয়ের জায়গাটা পড়ো, তোমার গ্রিন হাউসের জায়গাটা পড়ো, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এইগুলোর উচ্চতাগুলো কত, এগুলোর কী হচ্ছে উষ্ণতা কত থাকে, শান্তমণ্ডল কেন বলে, এগুলো ভালো করে দেখে যাও। তারপর জ্বালানির পার্টটা দেখে যাও, যেমন জ্বালানির তাপন মূল্য কাকে বলে, এই পয়েন্ট কিছু কিছু পয়েন্ট আছে সেগুলো দেখে যেতে হবে, ঠিক আছে, আমি একটু পরে চ্যাপ্টার ওয়াইজ দাগিয়ে দেবো। তো এইখান থেকে আমি শুধুমাত্র এখন বলছি যে কোন চ্যাপ্টারগুলো পড়বে, চ্যাপ্টারে দাগিয়ে দেবো আমি পরে, হ্যাঁ, কারণ আমার বই লাগবে দেখতে টপিকগুলো। তো যাই হোক, পরিবেশের জন্য ভাবনা থেকে তাহলে আমি কী করবো, পুরো কোশ্চেন করবো, কোনো বাদ রাখবো না। সেকেন্ড আসছে গ্যাসের আচরণ, দেখো এই দুটো পার্ট আমরা খুব ভালো করে পড়ি, সেই জন্য এই পার্টটাকেও বাদ দেওয়া যাবে না। গ্যাসের আচরণ এখান থেকে 8 থাকবে, আমি পরে বলে দেবো যে কী কী পড়তে হবে কোন জায়গা থেকে, সেগুলো ইম্পর্টেন্ট। তাহলে 5 আর 8 13 এই দুটো পড়বেই। তো অনেকে রাসায়নিক গণনায় সমস্যা অঙ্কে, তাই এটাকে আমি লিভ করলাম, অনেকের সমস্যা আছে, বারবার বলছি যারা ভাবছো 90-80-70 পাবো তাদের জন্য নয় এই পার্টটা, একটু পরের পার্ট আসবে তাদের জন্য, তাই তোমরা স্কিপ করে সেই জায়গাটায় যেতে পারো টাইম ওয়েস্ট না করে, আর নাহলে দেখতে থাকো অসুবিধা নেই। তো মনে হচ্ছে যাদের যে টেস্টে সমস্যা হবে তাদের জন্য, বারবার বলছি কিন্তু, ঠিক আছে। তো রাসায়নিক গণনা বাদ রাখলাম, তারপর তোমরা তাপের ঘটনা সমূহটা করো, তাপের ঘটনা সমূহতে শুধু কোয়েশ্চেন আনসার থাকে, এখানে শুধুমাত্র কোয়েশ্চেন থাকে, কোনো অঙ্ক থাকে না, কিচ্ছু থাকে না, এখানে একটা অঙ্ক থাকে ম্যাথস এখানে থাকে, হ্যাঁ, তো এখানে ম্যাথস বাদে পার্টটুকু করো, তাহলে তাপের ঘটনা করছো তুমি, ঠিক আছে। আচ্ছা আর কোন জায়গাটা পড়বে, দেখো পর্যায় সারণী মাত্র 4 পাতার চ্যাপ্টার,
মাত্র চার পাতার। এবং এখানে কিন্তু কোয়েশ্চেন এরকম থাকে, আবার অনেক সময় ঘোরানো কোয়েশ্চেনও থাকে, লাইক এ বি সি ডি এরকম মোলের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দেয়, এই কোয়েশ্চেন হলে খুব সমস্যা। কিন্তু তার যদি অর দেয় খুব ভালো, তার যদি অর দেয় তাহলে খুব ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোয়েশ্চেন ওরকম না দেয়, আয়োনাইজেশন শক্তি কাকে বলে বা তোমার তড়িৎনাত্মকতা কাকে বলে, যেমন গতবার মাধ্যমিক এসেছিল বোর্ডের সরি মেন্ডেলিয়ার বোধহয় অবদান, খুব ভালো কোয়েশ্চেন দিয়েছিল মেন্ডেলের অবদান, তাহলে এবছর মনে হয় না এই টাইপের কোয়েশ্চেন হবে। এটা এবছর পঞ্চাশ সারণী থেকে সম্ভবত এ বি সি ডি এরকম টাইপের একটা কোয়েশ্চেন হয় দেখবে, বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে ওই টাইপের কোয়েশ্চেন কিন্তু এখানে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই পার্টটা একটু খেয়াল রাখতে হবে তোমাকে, তাই না? তো পর্যায় সারণীটা তুমি একটু করো, আমি বলবো করতে, ঠিক আছে? রাসায়নিক বন্ধনটা খুব সহজ চ্যাপ্টার, এটা করো। আর কি করবে, তড়িৎ বিশ্লেষণ, এটা ক্লাস এইটেও পড়েছিলে, এটা করবো, ঠিক আছে? আর এই দুটো পার্ট অনেকের ক্ষেত্রে টাফ লাগে, তাই এই দুটো পার্টকে এখন তুমি ছাড়তে পারো, ঠিক আছে? তাই দেখো হিসাব তুমি দেখো কত হলো, পাঁচ আর আট তেরো, আর পাঁচ আঠেরো, আঠেরো আর ছয় চব্বিশ, আর ছয় তিরিশ, আর ছয় ছত্রিশ, তার মানে তোমার 36 এখনো পর্যন্ত হাতে এলো। একবার দেখে নিই, পাঁচ আর আট তেরো, আর পাঁচ আঠেরো, আঠেরো আর ছয় চব্বিশ, আর ছয় তিরিশ, আর ছয় ছত্রিশ। এবারে এই যে অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যার পার্ট আছে, এখানে কি হয়, এই জায়গাটায় ইকুয়েশন বেসের কোয়েশ্চেন থাকে। ইকুয়েশন মানে তোমাকে হয়তো অনেক সময় এরকম দেবে, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে H2S গ্যাস চালনা করলে কি হবে সমীকরণ সহ রকম, উত্তপ্ত কপার অক্সাইডের সঙ্গে আমি যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে কি উৎপন্ন হবে, এই সমীকরণগুলো এখানে থাকে। এবার যদি সমীকরণ না আসে, এবার পরীক্ষায় তো বলা মুশকিল কি দেবে না, আমিও তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না যে কি কোয়েশ্চেন দেবে, বা ইউটিউবের কোনো স্যার এখানে বসে চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে এই কোয়েশ্চেনটাই দেবে, নেভার, ঠিক আছে? ওই রকমভাবে সম্ভবই হয় না। তাই এই পার্টটাকে আমি বলবো কি, যদি পারো দেখে যেতে পারো, না হলে পরে আর কিছু করার নাই। তাহলে ছত্রিশের সঙ্গে এবার আসি এই পার্টে। এবার এখান থেকে কি করব স্যার, তাহলে এখান থেকে এই আলো পার্টটাকে একটু ভালো করে দেখে যাও। আলো পার্টের কোন পার্টটা ভালো করে দেখে যাও, যেগুলো প্রুফ আছে, প্রুফগুলোর মধ্যে যেমন আর ইকুয়াল টু টু এফ, ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এই প্রুফগুলো দেখে যাও, মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এগুলো একটু দেখে যাও, ঠিক আছে? তা দর্পণের ছবিগুলো, দর্পণে যেমন দেখবে ছটা ছবি আছে, তেমনি লেন্সের ছটা ছবি আছে, যদি পারো ওগুলো একটু দেখে যাও। তো যেহেতু তোমার কাছে সময় খুব সংক্ষিপ্ত, তার জন্য আমি বলবো একদম কিছু না পড়ে যাওয়ার থেকে, যে আমি স্যার একদম মানে হাসতে হাসতে চলে যাবো পরীক্ষার হলে গিয়ে, তাই না? আর কোশ্চেন এরকম নাই যে শাহরুখ খানের মতো বসে আছে যে আয় বাবা আয় কোশ্চেন তো সব পারবি, ওরকম নেই। সো টাইম ওয়েস্ট হয়েছে, ওয়েস্ট হয়েছে। এরপরে আমরা কি করব, তাহলে টেস্টের পর আমরা কি করব, তাই না? তো টেস্টের তো আগে অ্যালাউ হতে হবে, তাহলে অ্যালাউয়ের জন্য আমি বলবো কি, এক দুই তিন চার, এই এক পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, ঠিক আছে, তাপের ঘটনাসমূহ, আলো, যদি এই চারটে রেডি করতে পারো, এক দুই চার আর পাঁচ, ঠিক আছে, একদম ফুল রেডি, তাহলে বারো পাঁচ সতেরো, আর আট পঁচিশ, আর পাঁচ তিরিশ, আর এইখান থেকে তোমাকে অবশ্যই রেডি করতেই হবে, এখানে কোনো অপশানই নাই, নাথিং অপশানস লেফট, কোনো অপশানই এখানে বেঁচে নেই, তোমাকে এখানে রেডি করতে হবে, পর্যায় সারণীকে রেডি করতেই হবে, রাসায়নিক বন্ধনকে রেডি করতে হবে, তড়িৎ বিশ্লেষণকে রেডি করতে হবে। তাহলে তিন ছয় আঠেরো আমি বলবো এই নাম্বারটাকে তোমরা একটু নিয়ে যাও। স্যার এতে কি পাস করবো আমরা আদৌ? না, চান্স খুব কম। তা স্যার এখন কি করবো, তাহলে কী করতে হবে সেটা বুঝতে পারলাম, যে কোন কোন চ্যাপ্টারগুলোকে এখন প্রাইমারি ফোকাস করবো। এখন যদি চলতরি তুমি ফোকাস করতে যাও মুশকিল হবে কিন্তু তোমার পক্ষে, আর যদি পারো তাহলে খুব ভালো, চয়েস ইজ ইয়োর্স, খুব ভালো, কিন্তু মুশকিল হবে। তাই যে কটা চ্যাপ্টার বললাম, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক বন্ধন, আলো, এই কটা চ্যাপ্টার এখান থেকে করে যাও, সরি, এই পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তাপের ঘটনাসমূহ এবং আলো, আর এখান থেকে করে যাও প্রথম তিনটে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো ছাড়বে না, তোমার যদি টাইম পাও, আই ডোন্ট থিঙ্ক টেস্টের আগে তুমি আর টাইম পাবে, ঠিক আছে? আমার মনে হয় না পাবে, কারণ অন্যান্য সাবজেক্ট আছে। চলো তাহলে এবার তুমি কি করবে, আর বাকিগুলো কি পড়বে না, পড়তে হবে ভাই, কিন্তু সেগুলো টেস্টের পর পড়বে। তাহলে এবার আমি কি করবো স্যার, এইটুকু করার পর, বিকজ এরপর তো শর্ট কোয়েশ্চেন আছে, এই আছে, এতগুলো চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন, দেখো যদি তুমি শর্ট কোয়েশ্চেন করতে পারো তাহলে ভালো, না তুক্কা মারবে কিছু করার নাই, ওই একার বাক্কার বম্বে বই যে একটা আছে না, ওরকম টাইপের কিছু একটা দিয়ে দিয়ে চেষ্টা করবে। তারপর সারা বছর না পড়াশোনা করলে তো খুব মুশকিল না? তো তোমাদের যদি এখনও কি বলবো মনের মধ্যে না জেগে ওঠে যে আমাদেরকে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু খুব মুশকিল। তাই তোমাদের অ্যাটলিস্ট এতদিনে জ্ঞান ফেরা উচিত যে না আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? অনেকে অনেক রকম ফাঁকি দেয়, অনেক ভাবে যে ঠিক আছে মোবাইল দেখবো, এখন তো মোবাইলের যুগ, তাই না? তো মোবাইলের যে জিনিসটাকে যদি একটু বেটার ওয়েতে কাজে লাগানো যায় আমার মনে হয় অনেক বেটার হবে, ঠিক আছে? আজে বাজে ভিডিওস না দেখে বা
ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস এগুলো দেখে বেড়াচ্ছি, কোনো লাভই নেই এগুলো। স্যার আর তার সঙ্গে কী করবো? এটা তো গেল আপনি বললেন কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। তোমাদের প্রত্যেকের কাছে আশা করছি পারুলের টার্গেট থাকবে, পারুলের টার্গেট। হ্যাঁ, তাহলে এক নম্বর প্রায়োরিটি হবে আমার পারুল টার্গেট মাধ্যমিক 2024 এই বইটাকে সলভ করা, আটমোস্ট প্রায়োরিটি। এবার স্যার আজকে তো পারবো না, পারবে না, তাই তুমি কি করবে হেল্প বলছি শুনে নাও, যে অ্যাটলিস্ট প্রথম দশটা পাতা, প্রথম দশটা পাতা, বারবার বলছি প্রথম দশটা পাতা, টাইম নেই বলে বলছি, টাইম থাকলে আমি বলবো পুরো করতে, কারণ আমি আমার ক্লাসে পারুল টার্গেট কমপ্লিট করে ফেলেছি। তোমরা যারা ভিডিওস দেখছো আমার স্টুডেন্টস, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যে পারুল টার্গেটের এমসিকিউ ভিএসএকিউ কমপ্লিট হয়েছে কিনা। এমসিকিউ ভিএসএকিউ ফুল কমপ্লিট করে ফেলেছি আমি, এবং তার সঙ্গে সঙ্গে কি কমপ্লিট হয়েছে, কিছু কিছু পার্টের 2 মার্কসের কোশ্চেনগুলো এবং 3 মার্কসের কোশ্চেনগুলো কমপ্লিট হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টে আমি অনেকগুলো পার্ট করিয়ে ফেলেছি এবং তার সলিউশনও কমপ্লিট হয়ে গেছে। তো যাদের এখনও হয়নি তারা তো পিছিয়ে আছো, কিছু করার নাই, পিছিয়ে ঠিক থাকলে হবে না, তাহলে তোমাকে পেস অর্থাৎ স্পিড আপ করতে হবে যাতে আমি সেই জায়গায় পৌঁছাতে পারি। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 এমসিকিউ অ্যান্ড ভিএসএকিউ এগুলো কাউকে দিয়ে প্রশ্নগুলো টোকাও, প্রশ্নগুলো টোকাও, তুমি নিজে প্রশ্ন ঢুকতে যাও না, তাহলে আর টাইম পাবে না। কাউকে দিয়ে প্রশ্নগুলো কী করছো টোকাও, প্রশ্নগুলো পুরো একটা খাতায় করো, রেডি করো। পারুলের টার্গেট মনে রাখবে একটা খাতায় করবে, একটা কপিতে, একটা খাতায় যেন হয়, ব্যাস আর কোনো কথা হবে না, একটা খাতাতে থাকতে হবে। এবার কি হবে, এমসিকিউ আর ভিএসিকিউ প্রথম দশটা, যেহেতু তোমার কাছে টাইম নেই, বারবার বলছি যদি টাইম থাকে তাহলে নাও, 1 থেকে 10 এমসিকিউ ভিএসিকিউ প্রত্যেকটা পেজের করো, অর্থাৎ এভাবেও করতে পারো 1 থেকে 10 এমসিকিউ এক জায়গায়, 1 থেকে 10 ভিএসিকিউ এক জায়গায়, এবং এমসিকিউ ভিএসিকিউগুলো নিজে সলভ করার চেষ্টা করো যতগুলো পারবে। এবার সমস্যা কি, এই বইয়ের পেছনে উত্তর দেওয়া আছে, যদি পারুল টার্গেটের বইয়ের অথার দেখছে বা যারা এডিটর, আমি বলবো যে উত্তর না দিতে, উত্তর দিলে সমস্যা কী হচ্ছে, স্টুডেন্টরা সব নিজে নিজে এখান থেকে করে নিচ্ছে, হ্যাঁ তারপর মেলাচ্ছে সব রাইট নিজে নিজে করে দিচ্ছে, কিছু কিছু উত্তর হয়তো ভুল দেওয়া আছে, আমার এটা বলা উচিত নয় কারণ পার্সোনালি তার নিজস্ব ব্যাপার, বাট আমি বলবো যে উত্তর না দেওয়াটাই বেটার। আবার উত্তর দেওয়া অনেক সময় দরকার হয়ও, অনেক সময় বাড়িতে অনেকে অ্যাফোর্ড করতে পারে না একটা বই কিনে নিজে পড়াশোনা করে, সো এটা তাদের পার্সোনাল চয়েস, আমার এখানে কোনো ব্যাপার নাই, বাট সাজেশনস রূপে তো দেওয়াই যেতে পারে কাউকে, তো আমি এটা বলতে পারি। নেক্সট, তাহলে 1 থেকে 10 এক জায়গায় এমসিকিউ থাকলো, ভিএসিকিউ এক জায়গায় থাকলো, এবার এগুলো তুমি প্রত্যেক দিন একবার করে দেখো। এটা শুধুমাত্র ভৌত বিজ্ঞানের জন্য করো, এইরকম যে যে সাবজেক্টে উইক আছো সেই সেই সাবজেক্টে এগুলো করো। এবার তুমি বলবে স্যার 7টা সাবজেক্টে উইক আছি, তাহলে আর কি করবো বলো, মানুষ আর মানে সবই করো, তাহলে আর কি বলবো, আই হ্যাভ নো ওয়ার্ডস, বাট চেষ্টা করবো 1 থেকে 10 এমসিকিউ ভিএসিকিউ, যদি হাসছি তোমাদের অবস্থায় হাসছি না, বাট এই সিচুয়েশানটা এরকম পড়ে গেছে আর কি করবো, যে এমসিকিউ আর ভিএসিকিউগুলো এক জায়গায় করো, 1 থেকে 10 সব এক জায়গায় করো, হ্যাঁ সব সাবজেক্ট পারলে করো, যে যে সাবজেক্ট অসুবিধা আছে, যেহেতু আমি ভৌত বিজ্ঞানের গাইড করি তাই ভৌত বিজ্ঞান সাবজেক্ট নিয়ে বলছি, অন্য স্যার অন্য অন্য স্যারের মতো নিজের মতামত দিতে পারে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে তার পার্সোনাল চয়েস। তো আমি যেখানে বলছি আমার সাবজেক্টে, আমি বললাম যে 1 থেকে 10 তুমি এখানে করো, যদি তুমি টাইম পাও তার বেশি, যে না আমি স্যার মনে হচ্ছে আমি 15টা করতে পারবো, ইউ ক্যান গো ফর 15টা, আমার মনে হয় এখানে 22টা সেট আছে পারুল টার্গেটের, মোট 22টা সেট আছে সম্ভবত, তুমি 1 থেকে 10 কমপ্লিট করো। তুমি যদি 1 থেকে 10 এমসিকিউ বা 15টা যত বেশি করবে তত তোমার লাভ, এমসিকিউ ভিএসিকিউ যদি রেডি করতে পারো, আই থিঙ্ক হাফ দ্য ওয়ার্ক ইজ ডান, তোমার মনে হয় অর্ধেক কাজ কমপ্লিট, কারণ এখান থেকে করার পর তুমি এমসিকিউ ভিএসিকিউ একটা যথেষ্ট বল নিয়ে যাবে যে না আমার এতগুলো করা হয়েছে, কারণ একটা পেজে বা একটা সেটে এমসিকিউ থাকে 15টা আর ভিএসিকিউ থাকে 25টা সম্ভবত, টোটাল 40খানা কোয়েশ্চেন থাকে, তো 40 × যদি 10 বা 15 করো তো তোমার কাছে মোটামুটি 400 থেকে 600 কোয়েশ্চেন্স রেডি থাকছে, 400 বা 600 কোয়েশ্চেন্স তোমার কাছে রেডি থাকছে, সো এটাও কিন্তু যথেষ্ট মানুষের মানসিকতা বা বল বাড়ানোর জন্য, তাই না? সো ইউ ক্যান গো ফর ইট, সো এই কটা কোয়েশ্চেন্স তুমি করে যেতে পারো। তো পারুল টার্গেটটাকে তুমি দেখে যাও, টেস্টের জন্য বারবার বলছি, তো টেস্টের জন্য দ্যাটস এনাফ, আর তুমি টাইম পাবে না আই ডোন্ট থিঙ্ক, আর যদি এগুলো করা থাকে দেন কোনো ব্যাপার নয়, ভালো করে পরীক্ষা দাও, ইওর টাইম নাও, ঠিক আছে। ফাইনালের জন্য কী করে করবো, ফাইনালের জন্য কীভাবে প্রিপারেশন নেবো, তো টেস্ট হওয়ার পর যদি ফাইনালে আর একটা ডেডিকেটেড ভিডিওস চাই তুমি আমাকে বলতে পারো, টেস্ট হওয়ার পর রুটিনটা ঠিক আমার এই রকম হবে, তোমাকে যেভাবে বলছি সেইভাবে তুমি করবে, ঠিক আছে, রুটিনটা ঠিক এই রকম হবে,
প্রত্যেকটা বই তোমাকে পড়তে হবে রেগুলার। তাই এক নম্বর হবে কি, নোটস বাদ, যে কোনো নোটস কিউ এন এ যেগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আছে পুরো বাদ, এগুলো দিয়ে কোনো দিন হবে না, এইরকম দিয়ে হয় না। দু নম্বর কি হবে, টেক্সট বুক, যার যা টেক্সট বুক পড়ছো সেই টেক্সট বুককে একদম খুঁটিয়ে ভালো করে পড়ো, বা কোনো টিচারের মডিউল হতে পারে। মডিউল মিনস আমি বারবার বলছি সেগুলো হচ্ছে বই, বইয়ের মতোই হয় মডিউলগুলো, কোশ্চেন অ্যান্সার নোটস নয়, নো 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 নো, কোশ্চেন অ্যান্সার নোটস নয়, টেক্সট বুক খুঁটিয়ে পড়ো ভালো করে। বারবার বলছি যারা 20-30% থেকে শুরু করছো, যাদের মনে হচ্ছে টেস্টে 40-50 পাবো, তাদের যদি মার্কা পড়তে চাইছো বা ভাবছো আমি 80 কি করে পাবো, প্লিজ ফলো দিস ট্রিক্স, এই ট্রিক্সটা ফলো করো প্লিজ। তো যেটা বলছি ট্রিক্স বলবো না, টিপস অ্যাকচুয়ালি, ভুল হচ্ছে আমার বলাতে। তা টেক্সট বুক খুঁটিয়ে পড়বো, খুঁটিয়ে লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ো। কেমন লাইন বাই লাইন, একদম দরকার পড়লে তুমি দাগিয়ে নাও বই, পেন্সিল দিয়ে দাগাও, হাইলাইটার দিয়ে গোটা বইকে সবুজ করে দাও, সবুজ গোলাপি হোয়াট এভার যা যা রঙের বেরিয়েছে মার্কার, গোটা বই রং করে দাও দিওয়ালি হোলির মতো করে, দরকার আছে। টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, টেক্সট বুক তোমাকে জ্ঞান দেবে, টেক্সট বুকই তোমাকে বাঁচাবে। তো টেক্সট বুক খুঁটানো খুঁটিয়ে পড়ছো, কীভাবে পড়বে আমি ভৌত বিজ্ঞানের কথা বলছি, শোনো। ধরো তুমি মনডে পড়বে, টুইজডে পড়বে, সরি মনডে পড়বে, ওয়েডনেসডে পড়বে, ফ্রাইডে পড়বে অ্যান্ড সানডে, এই চারটে দিন তুমি ফিজিক্স পড়বে। এবার স্যার বাকি সাবজেক্টগুলো তো আছে, তার জন্য আমি বোর্ডে লিখছি না, শুনে নাও কথাটা মন দিয়ে। এক এক দিন তিনটে করে সাবজেক্ট পড়বে, পার ডে থ্রি সাবজেক্টস, থ্রি সাবজেক্টস পার ডে, ইচ টু আওয়ার্স। অর্থাৎ প্রথম দিন হয়তো বাংলা পড়লে, ইংলিশ পড়লে, আর ধরো জিওস পড়লে, প্রত্যেকটা ছ ঘন্টা পড়বে, অর্থাৎ দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা, কারণ এখন তো স্কুল যাবে না, তাই প্রত্যেকটা সাবজেক্টকে তুমি দু ঘন্টা করে দাও। তাহলে দেখো তুমি যদি সোমবার দু ঘন্টা দিচ্ছ, বুধবার দু ঘন্টা, শুক্রবার দু ঘন্টা, তাহলে একটা সাবজেক্টে তুমি ছ ঘন্টা কিন্তু ভাবো টানা ছ ঘন্টা দিচ্ছ না, এই জায়গাটাই তুমি টানা ছ ঘন্টা ইউজ করছো না, তুমি কি করছো একদিন 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 করে ইউজ করছো, অর্থাৎ তুমি সারা সপ্তাহে তিনবার বইটাকে দেখছো, এইটাই লজিক। তাহলে তিনবার যখন বই দেখছো তোমার বইগুলোতে, আরবার আরেকবার করে যখন পাতা উল্টাচ্ছ একবার করে মাথায় আসছে, ও বাবা এই জায়গাটা তো পড়েছি, এই জায়গাটা তো পড়েছি, এই জায়গাগুলো ক্লিক করে। সো আমি টানা ছ ঘন্টা কোনো বই পড়বো না, নো 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 নো, আমি দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে পড়বো। তোমার যদি মনে হয় তিন ঘন্টা করে পড়তে, ভাই তুমি তিন ঘন্টা করে পড়ো, চয়েস ইজ ইয়োর্স। তাহলে দু ঘন্টা দু ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্ট, এবার তুমি এটাকে ডিভাইড করে দাও যে আমি কোন দিন কোন তিনটে বই পড়বো, ভাই তোমার চয়েস, আমার এখানে কিছু বলার নাই, ঠিক আছে। যার যেটা কম হয়েছে সেটাকে বেশি সময় দাও। চলে আসি ভৌত বিজ্ঞানে, তাহলে দু ঘন্টা পড়ছো তুমি প্রত্যেক দিন, তাহলে ধরে নাও সপ্তাহে তিন দিন ভৌত বিজ্ঞান করলে, তাহলে রোববার কী করবে, রোববার করবে রিভিশন, রোববার করবে রিভিশন, যে এক সপ্তাহে আমি কী পড়লাম ছ ঘন্টায়। দেখো আমি বারবার বলবো মনডে দু ঘন্টা দিন চেষ্টা করো একটা চ্যাপ্টার করার, যেগুলো স্মল চ্যাপ্টার, বুধবার একটা চ্যাপ্টার যেগুলো স্মল চ্যাপ্টার, আর যেমন আলোকে নাও এক সপ্তাহে, তোমার টার্গেট নাও যে ওই সপ্তাহে আমি ছ ঘন্টায় আলোকে শেষ করবো, দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে পার্টে। তোমার যদি মনে হয় চলতরিতকে শেষ করবো, চলতরিতকে দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে টাইম নাও, টেক ইউর টাইম, পড়াশোনা করো, ঠিক আছে। তাহলে দু ঘন্টা দু ঘন্টা করে এই টাইমগুলো দিলে মোট তাহলে কতক্ষণ হলো, ছ ঘন্টা সাবজেক্টে দিলে, তুমি তিন ঘন্টা করেও করতে পারো, কোনো ব্যাপার নাই। এবং তার সঙ্গে একটা টেস্ট পেপার সলভ করো, টেস্ট পেপার কী হতে পারে, পারুলে টার্গেট হতে পারতো, বা তোমার পর্ষদ যদি বেরোয় পর্ষদের বই দিতে দেখতে পারো তুমি, তাই না, পর্ষদ হতে পারে, বা মার্গারেট সাঁতরার কোনো বই থাকতে পারে, ছায়ার কোনো বই থাকতে পারে, যে কোনো একটা বইকে তোলো, সেই বইগুলো থেকে একটা করে পেজ করতে শুরু করো, তিন ঘন্টা ওটা পরীক্ষা হবে। তাহলে সাত দিনে তুমি সাতটা পরীক্ষা দিচ্ছ, সাত দিনে সাতটা পরীক্ষা, তার মানে এখানে যাচ্ছে তোমার এক এক দিন তিন ঘন্টা করে, তাহলে সারাদিনে ন ঘন্টা গেল আমার শুধুমাত্র পড়তে, জাস্ট 9 hours গেল পড়তে, কেন এই ছ ঘন্টা পড়ছি এই তিন ঘন্টা পড়ছি, ন ঘন্টা। এবার দেখো টিউশন থাকবেই, তো প্রত্যেকের কম বেশি 4 ঘন্টা টিউশনে যাবেই, 4-5 ঘন্টা, কিছু করার নাই। তো আমি ধরে নিচ্ছি আরও 4 ঘন্টা টিউশনে গেলো তোমার, ঠিক আছে, তাহলে 6 3 9 4 13 ঘন্টা, বাকি বেঁচে থাকলো 11 ঘন্টা, ঠিক আছে। এই 11 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা নেবে রিভিশন, রিভিশনের জন্য তুমি 2 ঘন্টা নেবে, তুমি এইগুলোকে কী করলে না করলে সেটা রিভিশন করবে, বাস রিভিশন করবে। এবার এই 2 ঘন্টাকে তুমি রিভিশন না নিয়ে ওই পারুল টার্গেট যেটা সলভ করেছিলে না, সেই পারুল টার্গেট সলিউশনের শর্ট কোশ্চেনগুলোকে দেখো,
প্রত্যেক দিন এক এক দিন এক একটা চ্যাপ্টার এক একটা সাবজেক্টের দেখো, যেমন প্রথম দিন বাংলা দেখো, তারপর দিন ইতিহাস দেখো, তারপর দিন ভূগোল দেখো, চয়েস করে নাও, সময় কাজে লাগাও, তাহলে তোমার মনে হয় দিস উইল বি দ্য পারফেক্ট প্ল্যান ফর টু মান্থস, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। ডিসেম্বরে তুমি এরকমভাবে আটটা চারটে সপ্তাহ, জানুয়ারিতে পাবে চারটে সপ্তাহ, মোট আটটা সপ্তাহ। এবার আটটা সপ্তাহে তুমি আটটা সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ছ ঘন্টা করে পাচ্ছ, আটচল্লিশ ঘন্টা পড়ার জন্য, আর এগুলো এক একটা সলভ, মানে আটটা সপ্তাহে আটটা জাস্ট পেজ সলভ হবে, এই পেজগুলো মোর দ্যান এনাফ। এরপরেও যদি তোমার যদি মন দিয়ে এই জিনিসটা করতে পারো, অ্যান্ড এরপরও যদি তোমার ডেভেলপমেন্ট না হয়, আমি ইউটিউব বা পড়ানো বন্ধ করবো, এই চ্যালেঞ্জটুকু আমি তোমাকে দিচ্ছি। আই চ্যালেঞ্জ ইউ, যদি এরপরও তোমার ডেভেলপমেন্ট না হয়, এরপরও যদি তোমার মনে হচ্ছে না আমার এখনও ডেফিসিয়েন্সি থাকছে, প্লিজ কমেন্ট করো, আমি তোমাকে ফ্রিতে পড়িয়ে দেবো সারা বছর জন্য। সম্ভবই না, দিস ইজ টেস্টেড, এই প্ল্যান টেস্টেড, আমি বহু বছর এরকম এক্সপেরিমেন্ট করেছি বহু কালে। আমি প্রত্যেক বছর কিছু না কিছু নতুন কিছু এক্সপেরিমেন্ট করি যে দেখি তো এটা সফল হয় কি না, বাট এই প্ল্যান আমি বহু বছর ধরে দেখেছি পারফেক্ট। তো এইভাবে পড়াশোনা তুমি করো দু মাস, যদি তোমার কোনো চ্যাপ্টার নিয়ে কোনো সিরিয়াস কনফিউশন হয় আমাকে প্লিজ কমেন্ট করো, এবার কয়েকটা চ্যাপ্টার বলে দিই কী কী পড়তে হবে, ঠিক আছে। যদি তোমার এরকম ডেডিকেটেড আরও একটা ভিডিওস লাগে যে খাতা কীভাবে রেডি করবো মাধ্যমিকে, ওটা একটা বিশাল বড় প্রশ্ন, আমি তাও করে দেবো, ঠিক আছে। চলো আমি আর টাইম নিচ্ছি না, আমার কাছে কোনো একটা বই ছিল হোয়াট এভার, সেই বইটা আমি তুলে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো দেখতে পারো তোমরা, কারণ দেখো আমার পুরো মুখস্থ থাকে না, পড়ানোর সময় আমার মুখস্থ হয়ে যায়, যখন বলি তখন আমাকে এগুলোর ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি যেন না হয় সেজন্য আমি বইটা হাতে চয়েস করলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরিবেশের জন্য ভাবনা থেকে পড়া বলতে কিচ্ছু নেই, ওগুলো ভূগোল, তুমি নিজেই পারবে ওই জায়গাটা পড়তে। সো আমি গ্যাসের আচরণ থেকে বলছি, ঠিক আছে। দেখো গ্যাসের আচরণে যেটা পড়বে, গ্যাসের চাপের পাঠটা পড়বে ভালো করে, চাপ কাকে বলে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তুমি পড়বে চাপের এককগুলো, দেখবে অ্যাটমসফিয়ার, বার, টর, এরকম অনেকগুলো লিঙ্ক আপ আছে এককগুলোর মধ্যে, সেগুলো একটু পড়ে চলো, ঠিক আছে। তারপর চলে আসবে একদম বয়েলের সূত্র, বয়েলের সূত্র মুখস্থ, গাণিতিক রূপ মুখস্থ, একদম লেখচিত্র মুখস্থ। তো এই পার্টগুলো আমার কোনো রকম বাদ দেওয়ার কিছু নেই, তাহলে বয়েলের সূত্রের লেখচিত্র, সূত্রের বিবৃতি, গাণিতিক রূপ মুখস্থ। যখন এই পাঠটা করলে না, প্লিজ চেষ্টা করবে চারটে অঙ্ক করে নেওয়া বয়েলের, বয়েলের চারটে অঙ্ক করে নেওয়া। যখনই একটা অঙ্ক চ্যাপ্টার থিওরি পড়ছো, তার যদি অঙ্ক করে নাও না, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেই জন্য আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়াশোনা করবো, তখন প্রত্যেক চ্যাপ্টারে এরকম গাদাগুচ্ছ অঙ্ক থাকে, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। তো বয়েলের সূত্র পড়া হলো, বয়েলের সূত্রের পর চলে আসবে চার্লসের সূত্র, চার্লসের সূত্র আবার সেই বিবৃতি মুখস্থ, মুখস্থ একদম একদম চার্লসের সূত্র মুখস্থ থাকবে, লাইক এরকমভাবে মুখস্থ থাকবে, স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 173 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, লাইক দিস। এইভাবে চার্লসের সূত্র মুখস্থ রাখতে হবে, একদম বলা মাত্র চার্লস বললেই যেন সূত্র বেরিয়ে, ঠিক আছে। ওকে, তারপর তার গাণিতিক ব্যাখ্যা পড়বে, গাণিতিক ব্যাখ্যার সঙ্গে তার লেখচিত্র পড়বে, এবং সেখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটা পড়বে, ঠিক আছে, এবং তার অঙ্ক করবে। তারপর চার্লসের সূত্র আর পরম স্কেল, মানে পরম স্কেল আর সেলসিয়াস স্কেলের কনসেপ্টটা পড়বে, লাইক ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273, সেই সম্পর্কটা একটু ভালো করে পড়বে। এবং এরপরে থাকবে দেখবে চাপের সূত্র বা রেনোর সূত্র, একই রকমভাবে চার্লসের সূত্রের মতো চাপের সূত্র বা রেনোর সূত্র, সে পার্টটা পড়বে। এবং চার্লসের সূত্র পরম স্কেলে কীভাবে করা যায়, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, সেই পার্টটা একটু পড়বে, অর্থাৎ ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, এই পার্টটা পড়বে। তারপর চার্লস বয়েলের সমন্বয় সূত্র পড়বে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, এই পার্টটা মুখস্থ করবে, একদম প্রমাণ। আর তার সঙ্গে কী পড়বে, এখান থেকে আদর্শ গ্যাসের সমীকরণ কী করে পাওয়া যায়, ক্যাপিটাল আর এর পার্টটা তারপর শুরু হলো, ক্যাপিটাল আর পড়বে, ক্যাপিটাল আর কাকে বলে, এটা হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, এই ক্যাপিটাল আর এর এককগুলো পড়বে, ক্যাপিটাল আর এর মান নির্ণয়গুলো পড়বে, সিজিএস এ হয়, এসআই এ হয়, লিটার অ্যাটমসফিয়ারে হয়, তো এই পার্টগুলো সবগুলোই পড়বে, ঠিক আছে। আচ্ছা, তারপর আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে, কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তোমরা জানো উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাভোগাড্রো সূত্রটা পড়বে, অ্যাভোগাড্রো প্রকল্প পড়বে, বার্জেলিয়াসের গ্যাস আয়তন সূত্র পড়বে, এবং তোমরা পড়বে হচ্ছে এখান থেকে অণুর ধারণাটা পড়বে যে কীভাবে অণু এসেছিল। আচ্ছা, তারপর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের গতির, মানে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব, যে স্বীকার্যগুলো আছে 1, 2, 3, 4, 5, 6 এরকম দেবে অনেকগুলো তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো পড়বে। তারপর গ্যাসের গতিশীলতার পক্ষে যুক্তি, যেমন একটা গ্যাসের চাপ এবং একটা গ্যাসের ব্যাপন পদ্ধতি, যে পয়েন্টগুলো বলছি প্লিজ আস্তে আস্তে লিখে নাও, ঠিক আছে, যে তোমার ব্যাচ আছে আমাকে বেরোতে হবে, সেটা আমি একটু একটু বলছি তাড়াতাড়ি।
তো সেখানে গ্যাসের চাপ পড়বে এবং ব্যাপন পড়বে, ব্যাপনের পার্টটুকু অবশ্যই বাদ দেবে না, এবং আদর্শ গ্যাসের এই বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণটা একটু পড়বে। ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা আমি বলবো না পড়তে, ভ্যানডারওয়ালসটা আমি ক্লাসে করিয়ে দিই, যদি কেউ অ্যাডভান্স পড়তে চাও ভ্যানডারওয়ালসটা কিন্তু পড়ে যেতে পারো। তাহলে এইগুলো গ্যাসের আচরণ আর কি, নাথিং এলস। তাহলে এখানে সূত্র যেগুলো অঙ্কের কাজে লাগে সেই সূত্রগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, P1V1=P2V2, আর কি হতে পারে V1/T1=V2/T2, আর কি হতে পারে P1V1/T1=P2V2/T2, আর কি হতে পারে PV=nRT বা PV=W/mRT, V1/V2=n1/n2, বাস এই কটা সূত্র। তো এগুলো তুমি যদি বারবার মনে করো তোমার এমনি অঙ্ক হয়ে যাবে। আমি এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমার স্টুডেন্টদেরকে 50 অঙ্ক করিয়েছিলাম সম্ভবত, যারা ভিডিওস দেখছো তোমরা নিজেরাই জানো কত অত্যাচার করেছি তোমাদের সেই অঙ্কের জন্য। ওকে, রাসায়নিক গণনা থেকে বলার কিছু নেই বাবা, এখান থেকে শুধুমাত্র তোমাদের অঙ্ক আসবে। আর একটা প্রমাণ আছে m=2D, তো এই অঙ্কগুলো আমি বারবার বলবো, যদি পারো উদাহরণগুলো দেখে যাও, উদাহরণগুলো দেখে যাও যদি পারো, দ্যাট উইল বি নাইস, ঠিক আছে। আচ্ছা, ক্লাস 10 সাজেশনস একটা পার্ট করা হয়েছে, যদিও বা উচিত নয় সাজেশনস বলে কোনো কিছু করা, এটা একদমই ভুল, বাট তোমরা নিতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক, লিঙ্কে গিয়ে তোমরা সেই জায়গাটায় বাই করতে পারো সাজেশনসটা, ঠিক আছে। সাজেশনসটা মাধ্যমিকের উপযোগী হবে, তোমাদের টেস্টের জন্য দেখতে পারো এবং মাধ্যমিকের জন্য, সেখানে MCQ দেওয়া আছে, শর্ট কোশ্চেনও দেওয়া আছে এবং ব্রড কোশ্চেন বহু দেওয়া আছে, যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে ফর আনসারিং দ্য কোয়েশ্চেন্স, ঠিক আছে। অ্যাটলিস্ট দেখে গেলে পরে তোমাদেরই হেল্প হবে, যে একবার মনে হবে যে কোয়েশ্চেনগুলো একবার দেখে এসেছি, এটুকুই যা আর কি, হোয়াটএভার, মাধ্যমিকের জন্য হেল্পফুল হবে তোমাদের জন্য। তো রাসায়নিক গণনা থেকে তুমি কি করবে, জাস্ট অঙ্কগুলো করবে, এখান থেকে অঙ্ক কিন্তু কাজে লাগবে। তাই আমি বলবো তুমি উদাহরণগুলো দেখে যাও, আর যদি অঙ্ক তোমাদের হেল্প লাগে বা তোমাদের স্যার করিয়ে দিয়েছেন তা তো খুবই ভালো, কোনো ব্যাপার নয়। চলে আসি তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে। তো তাপের ঘটনাসমূহ তো কি, প্রথমে পড়বে তাপীয় প্রসারণ কাকে বলে, সেখানেই পাবে তুমি দ্বিধাতব পাত কাকে বলে আর দ্বিধাতব পাতের ব্যবহার, বাস এই পার্টটুকু এখানে। তাহলে এখান থেকে এইটুকু পার্টই পড়বে। এবার তাপের প্রসারণের উপকারিতাও আছে অপকারিতাও আছে, একটা উপকারিতা একটা অপকারিতা পড়েছে। অপকারিতা যেমন কি হতে পারে তোমার বলো তো, ব্রিজের জায়গাটা হতে পারে বা রেল লাইনে জোড়ার মুখে ফাঁক রাখতে হয়, সেগুলো একটু হতে পারে, তাই না। আর উপকারিতা তোমরা একটা দেখে নাও, ঠিক আছে, উপকারিতা আমার মনে আছে আমি বলছি না, তোমরা একটা দেখে নাও। আচ্ছা, ইনভারের কনসেপ্টটা পড়ো এবং অগ্নি সংকেত যন্ত্রটা একটু পড়ে যেও, ঠিক আছে। তারপর হচ্ছে প্রসারণ 3 প্রকার, কঠিন তরল গ্যাস, কঠিনের প্রসারণও 3 রকমের, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ। প্রত্যেকের সংজ্ঞা, প্রত্যেকের একক, প্রত্যেকের মাত্রা মাস্ট, অর্থাৎ আলফা বিটা গামা, এগুলো প্রত্যেকের সংজ্ঞা মুখস্থ রাখবে এবং তার সঙ্গে এদের সম্পর্কটা মনে রাখবে, α=β/2=γ/3, ঠিক আছে। আর তার সঙ্গে এরকমভাবে লেখা হয় 6α = 3β = 2γ, এটাও মনে রাখবে কিন্তু, হ্যাঁ মাস্ট। আচ্ছা, তারপর চলে আসো তরলের প্রসারণ, তরলের প্রসারণ তুমি করবে তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ মুখস্থ করে নেবে। এদের মধ্যে থেকে মনে রাখবে প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, এই পার্টটুকুকেও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এই পদার্থ পয়েন্টগুলো পড়লাম। তারপর আসো গ্যাসের প্রসারণ, গ্যাসের প্রসারণ কাকে বলে এবং গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় 0°C উল্লেখ থাকে কেন, এই পার্টটা কিন্তু পড়তে হবে। আরও একটা পার্ট মনে রাখবে, লিখে বলে দিচ্ছি, প্রকৃত প্রসারণ = তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক = তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এগুলো প্রমাণ করা যায়, ক্লাস 11 আছে, প্রমাণগুলো এখন দরকার পড়বে না, শুধু এটুকু পড়বে। তারপর চলে আসবে ইঞ্জিন হজের পরীক্ষা এবং ইঞ্জিন হাউজ বা হজের পরীক্ষা দ্বারা কি জানা যায়, সেই পার্টটুকু দরকার মনে রাখবে। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন, সেটা জানা যায়। এবার যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে বা তাপ পরিবাহিতা কাকে বলে, তাপ পরিবাহিতাঙ্কের সূত্রটা মনে রাখবে, Q = kA θ2 − θ1 T/D, এই ফর্মুলাটা একটু মনে রাখবে এবং এখান থেকেই দেখবে তার একক, মাত্রা এবং সংজ্ঞা, এই 3টে পার্টই পড়তে হবে। অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, তাপ পরিবাহিতাঙ্কের একক, এগুলো সব মনে রাখবে। এখান থেকে দেখবে ওহমের সূত্রকে ব্যবহার করে তাপীয় রোধের কনসেপ্টটা বলা আছে, সেই তাপীয় রোধের কনসেপ্টটা কিন্তু পড়তে হবে, তার একক, তার মাত্রা। কোনো একটা বই সম্ভবত ভুল দেওয়া আছে, তাপীয় রোধের মাত্রা হয় m−1 L^-2 T³θ, মনে রাখবে কি বললাম, m−1 L^-2 T³θ, থার্ড ব্র্যাকেট দিতে অবশ্যই ভুলবে না। তো কোনো কোনো বই এটা ভুল আছে, আমি পড়ানোর সময় বারবার মার্ক আপ করে দিই, তোমাদেরও বলে দিলাম, তোমাদের হয়তো হেল্পফুল হবে। তো মোটামুটি আজকে যে পার্টগুলো একটু আলোচনা করলাম, একটু ঠান্ডা মাথায় দেখবে, দরকার যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, ভালো লাগলো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দাও, 1000 সাবস্ক্রাইবারের মধ্যে আর কিছুটাই বাকি আছে,
সো একটু তোমাদের হেল্প লাগলে পরে খুব ভালো হয়ে থাকলে পরে, ঠিক আছে? আর সাজেশনস বাইং লিঙ্ক আমি নিচে কমেন্ট সেকশনে প্রথমে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগলো, অ্যান্ড আবার পরে একটা ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।